বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলায় দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন শেখ শহীদুল ইসলাম জাতীয় পার্টি জেপির মহাসচিব এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ডানে রয়েছেন বাংলাদেশ রাইফেলসের যেটি এখন বিজেপি নামে পরিচিত বাংলাদেশ রাইফেলসের প্রাক্তন মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজুর রহমান স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে মিস্টার শেখ শহীদুল ইসলাম এবং জেনারেল ফজলুর রহমান দুজনের কাছে প্রশ্ন যে সরকারের সামনে এখন আসলে কি চ্যালেঞ্জ আছে নানান জনেরকে নানানভাবে বলছেন কেউ মনে করছেন যে রাজনৈতিক যে সংকট যেটি এখনও খুব একটা এই মুহূর্তে খুব একটা দৃশ্যমান নয় কিন্তু সংকটটা আছে এবং বেশ গভীরভাবেই আছে এবং এটি জাতি আন্তর্জাতিক গণমাধ্যমও বলছে এই সংকটের নিরসনটি তার সামনে প্রধান চ্যালেঞ্জ কারো কারো মতে যে উন্নয়ন কর্মকাণ্ড সরকার করছে এবং গণতন্ত্র নয় উন্নয়ন এই ধারণা দিয়ে যে উন্নয়ন কর্মকাণ্ড রাখছে সেটি অব্যাহতভাবে রাখা একটি বড় চ্যালেঞ্জ কারো মতে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বা সম্পর্ক বজায় রাখবার ক্ষেত্রে অব্যাহত রাখবার ক্ষেত্রে একটা গভীর সংকটের মধ্যে আছে বাংলাদেশ আর সেটি সুরাহা করা তার সামনে বড় চ্যালেঞ্জ এবং কারো কারো মতে মন্ত্রী এমপিদের যে লাগামহীন ক্রিয়াকর্ম এবং কথাবার্তা সেটিকে সামাল দেওয়া হচ্ছে তার সামনে বড় চ্যালেঞ্জ আপনারা কে কী মনে করেন যদি শুরু করেন শেখ শহীদুল ইসলাম শুরুতে ধন্যবাদ আজকে এই আলোচনায় আমাকে আহ্বান জানানোর জন্য এবং ইনসিডেন্টালি ঘটনাচক্রই হোক এই মাসটা আমাদের ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরম মাস এবং এই মহরম মাসের দশই তারিখে আশুরায় কারবালার ঘটনার বিয়াগান্তক একটা স্মৃতি আমাদের মুসলিম সমাজে যে যে বিশ্বাসেই হোক যে মাঝাবেরই হোক এটা তার মনে একটা গভীর রেখাপাত করে কারবালার শহীদদের বিষয়ে তো আমি সেই বিষয়ে কারবালার শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আজকের এই আলোচনা শুরু করতে চাই দেখুন সরকারের সামনে চ্যালেঞ্জ আমাদের মতন দেশে আপনি যে কটি বললেন তাছাড়াও আরও কিছু চ্যালেঞ্জ আছে কারণ আমাদের প্রধান চ্যালেঞ্জ এই মুহূর্তে কোনটি মোকাবেলা সরকারের জন্য খুব জরুরি তো আপনি যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমি আরো আরো কিছু যোগ করি দুটো যোগ করে তারপরে আমি আলোচনাটা শুরু করতে চাই যে আমার কাছে যেটা মনে হয় যে আভ্যন্তরীণভাবে সুশাসন প্রতিষ্ঠা এটা আমাদের সরকারের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ এবং দ্বিতীয়টা হলো যে সুশাসনের সাথে সাথে সম্পদের সুষম বন্টন এটা নিশ্চিত করা এটা কিন্তু উনিশশো সালে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল এবং এখন পর্যন্ত আছে যে বর্তমানে দেখা যাচ্ছে ধনী দরিদ্রের ব্যবধান যেভাবে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ দারিদ্রও কমছে সেটা ঠিকই আছে কিন্তু তারপরেও এখনও দেশে হতদরিদ্র আছে এবং ধনী দরিদ্রের ব্যবধান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে অতএব সম্পদের সুষম বন্টনের বিষয়টিও আমি অন্তর্ভুক্ত করতে চাই এবং আরেকটি বিষয় অন্তর্ভুক্ত করতে চাই সেটা হলো যে আমাদের অর্থনীতির যে উন্নয়নের যে সমস্ত ইন্ডেক্স সেগুলো আমাদের ফেভারে গতকালকেও বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ অত্যন্ত উচ্চমাত্রার প্রশংসা বাংলাদেশের জন্য করেছেন কিন্তু এর সঙ্গে আরেকটি বিষয় আমি যোগ করতে চাই যে এই অর্থনৈতিক উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এটাও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের দেশের সরকারের জন্য তো আমি আপনার কথা নিয়েই শুরু করতে চাই যে দেখুন আমাদের দেশে বর্তমানে যে সমস্যাগুলো মানুষকে সবচাইতে বেশি পীড়া দেয় তার মধ্যে সর্বাগ্রে আমি উল্লেখ করতে চাই দুইটি বিষয় একটি হলো যে আমাদের দেশের মানুষ তারা কিন্তু আইনের শাসন এই যে কথাটি এই আইনের শাসনটা তারা ঠিক মতন পায় না এজন্য পায় না যে আমাদের বিচার ব্যবস্থা এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত অসুবিধাগুলো আছে এগুলোর কারণে বিচার ব্যবস্থা আর যে সুফল সেটা আমাদের দেশের সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে পায় না এবং আপনারা দেখতে পেয়েছেন যে গত কয়েকদিনে খুলনায় একটি শিশু হত্যা সিলেটে একটি শিশু হত্যা তারপরে গাইবান্ধাতে একটি শিশুকে একজন সংসদ সদস্যের গুলি করা এই যে কতগুলো ঘটনা এই ঘটনাগুলো কিন্তু আমাদের জাতির বিবেককে নাড়া দিয়েছে এবং এই বিষয়গুলোও কিন্তু আজকে সামনে চলে আসছে যে ন্যায় বিচারের প্রতিষ্ঠা তো আমি এক্ষেত্রে একটি বিষয়ের উল্লেখ করতে চাই যে পবিত্র কোরআন শরীফে আল্লাপাকের সাথ করেছেন বিসমুল্লা রহমান এরহিম ইন আল্লাহ ইয়া মুরুবেল আদলেওয়াল এহসান পাক হুকুম করছেন যে তোমরা ন্যায় বিচার কায়েম করবে এবং এহসান সৎকার সৎ চিন্তা এগুলো করবে এটা কিন্তু সরকারের প্রধান দায়িত্ব এবং এই ন্যায় বিচারটা যদি কায়েম হয় তাহলে দেখবেন যে আমাদের সমাজে আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে আজকে অবিচার যেটাকে আমরা শোষণ বলতে পারি যেটাকে আমরা অবিচার বলতে পারি যেটাকে আমরা বলতে পারি আইনের সামনে বিভিন্ন লোকের বিভিন্ন ট্রিটমেন্ট এগুলো কিন্তু আমাদের সর্বাগ্রে দূর করতে হবে আমাদের সাম্প্রতিককালে একটি ঘটনা নিয়ে মিডিয়াতে বেশ আলোচনা হচ্ছে আপনারা দেখেছেন যে একটা মাতাল অবস্থায় একজন অপরিণত একটি ছেলে একটি দুটি ধাক্কা দিয়েছে কিন্তু তার গাড়িটা জব্দ করা হয়েছে কিন্তু যিনি নায়ক এই ঘটনার তিনি দিব্য আছেন প্রভাবশালী দুই দলের রাজনৈতিক নেতা কিন্তু আমি তো তাকে গত দুই তিন বছরে অন্তত কোথাও দেখি নাই যে তিনি কোনো কর্মকার্যের কোনো কর্মসূচিতে আছেন এরা এমপি সাহেব সংসদ এরা এমপি হলে নেতা হন এমপিgrid না থাকলে নেতা হন না তো এরা আপনার প্রভাব তো আছে সেটি তো স্পষ্ট এখন এই প্রভাব কি অর্থের নাকি রাজনৈতিক শক্তির আমি সেটা পরবর্তীতে দেব তো এখন দেখুন এই যে যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আমাদেরকে কি দেখায় আপনারা জানেন কিছুদিন আগে এটা মনে হয় বছর দু এক ঘটনা বুশের মেয়ে সে ধরা পড়েছিল আমেরিকাতে এরকম অবস্থায় এবং তাকে কিন্তু জরিমানা দিয়েই বের হয়ে আসতে হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ওই যে সালমান খান সে একটা ড্রাইভিং করতে গিয়ে ড্রাইভিং করতে গিয়ে একটা ঘটনায় দেখেন তাকে ছাদা পেতে হয়েছে অর্থাৎ আইনের সামনে যদি আপনি ডিসক্রিমিনেট করেন যদি এরকমের একটা বিবেদত্বক সিচুয়েশন তৈরি করেন তাহলে কিন্তু সমাজে অপরাধের মাত্রা বেড়ে যায় এবং ন্যায় বিচার সুদূর হয়ে পড়ে তো সেই জন্য আমি যেটা বলতে চাই যে আমাদের এই বর্তমানে সবচেয়ে বড় সংকট আমাদের দেশের জন্য সুশাসন প্রতিষ্ঠা এবং এই সুশাসনের মধ্যে কেবলমাত্র বিচার ন্যায় বিচার পাওয়ার বিষয়টি নয় আপনি দেখবেন বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে ইভেন সরকারি দল নিজেরা নিজেরা সংঘাত করছে অনেক ক্ষেত্রে বিরোধী দল নিজেরা নিজেরা সংঘাত করছে সংঘাতের মূল কি টেন্ডারবাজি চাঁদাবাজি দলীয় নাম দলীয় ই ব্যবহার করে সম্প নিজের সম্পদের মালিক হওয়া এবং এজন্য মাস্তানতন্ত্রকে উৎসাহিত করা মাস্তান না থাকলে তো তার এই শক্তি থাকে না সুতরাং এই যে যে বিষয়গুলো আছে যেটা দুর্নীতি আমাদের সমাজের মানে বিভিন্ন অংশে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দুর্নীতি না করাটা একটা এক্সাম্পল হয়ে যাচ্ছে কিন্তু যেটা কিন্তু সাধারণ হওয়া উচিত ছিল হ্যাঁ এখন এই যে যে বিষয়গুলো আমাদের সামনে আসছে সমাজের ইসে আমার মনে হয় যে এই আন্তর্জাতিক অঙ্গনের চ্যালেঞ্জ বা অন্যান্য বিষয়গুলো এগুলো পরবর্তীতে এক সময় না এক সময় এটা ভালো হয়ে দাঁড়ায় যেরকমের আমাদের অর্থনীতি সম্পর্কে সবাই উচ্ছসিত প্রশংসা করছে গত এক দশক ধরে প্রায় আমাদের ছয়ের উপরে গ্রোথ রেট আমাদের লংজিভিটি বেড়েছে এবারে যে লাইফ স্প্যান সেটা বেড়েছে আমাদের এখানে উইমেন্স এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে লক্ষ লক্ষ মহিলা শ্রমিক আজকে আমাদের অর্থনীতিতে অবদান রাখছেন উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে জেন্ডার ইকুয়ালিটির দিকে এগিয়ে যাচ্ছে এগুলো অনেক সাফল্য আছে কিন্তু যদি এই জিনিসগুলো আপনি প্রতিষ্ঠা করতে না পারেন সুশাসনটা বিশেষ করে তাহলে কিন্তু মানুষ এগুলোর সুফল পায় না কারণ সে রাত্রে যদি নিরাপদে ঘুমাতে না পারে সে যদি নিরাপদে তার কর্মস্থলে যেতে না পারে সেখান থেকে ফেরত আসতে না পারে তাহলে কিন্তু বাকি সব অর্জনগুলো কিন্তু সাধারণ মানুষের চোখে অনেকটা

আরও বেশ আরও কিছু বিষয় যোগ করলেন শেখ শহীদুল ইসলাম এবং তিনি শেষে জনগণের নিরাপত্তার প্রশ্নটিও নিয়ে আসলেন সো আপনি যেখান থেকে চান আলোচনাটা শুরু করতে পারেন কিন্তু নিরাপত্তার প্রশ্ন আমি আরেকটি মাত্রা যোগ করে দিতে চাই এখানে কূটনৈতিক টানাপোড়নের কথা আমি বলেছিলাম এবং গত ঈদুল আজহার পর থেকেই বিভিন্ন দেশ তাদের নাগরিকদের নিয়ে বাংলাদেশে উদ্বেগ উৎখণ্ডা প্রকাশ করছে নিরাপত্তা নিয়ে এবং দুজন বিদেশি নিহত হয়েছেন সেটি নিয়ে একটি সংকট তৈরি হয়েছে যদিও এখন এবং একই সময় দুজন বাংলাদেশি নিহত হয়েছেন প্রায় একই রকমের ঘটনায় আজ করা যাচ্ছে দুটি পুলিশ বলছে বা সরকার দিক থেকে হচ্ছে দুটোর উদ্ঘাটন তারা প্রায় করে ফেলেছেন কিন্তু ওই নিরাপত্তার যে উদ্বেগ সেটি কাটছে না এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্র আবারও দুদিন আগে তাদের নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করবার জন্যে ওয়েবসাইটে তাদের ইনফরমেশন যেটি দেওয়া হচ্ছে এবং যারা সরকারি কর্মকর্তা তারা যেন যে কোনো জায়গায় না যান খোলামেলা কোনো স্থানে না যান সেই বিষয়ে তারা সতর্কতা জারি করেছে এবং তারা বলছে যে এখানে নিরাপত্তা সংকটটা আছে আপনাকে অনেক ধন্যবাদ আমি প্রথমেই গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি যে এবার হজে প্রায় এগারোশোর মতো হাজি সাহেব আমাদের গ্রেন দুর্ঘটনায় এবং পদদ্বরিত হয়ে

গণতন্ত্রের উপরে ভিত্তি করে গণতান্ত্রিক দেশে তো সেখানে আমরা সরকারের কাছে শুনছি যে আমাদের গণতন্ত্রের প্রয়োজন কম উন্নয়ন বেশি দরকার তো আমি মনে করি এই কথাগুলো উৎপত্তি হয় রাজনৈতিক সংকট থেকে এবং যে নির্বাচন হয়েছে বাংলাদেশে একদল বলছে বিএনপি আমি রাজনৈতিক দলের নাম করেই বলছি যে দুটো মেজর পলিটিক্যাল পার্টি বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি তো আওয়ামী লীগ বলছে বিএনপি ট্রেন মিস করেছে বিএনপি বলছে যে নির্বাচনে আমরা না গিয়ে ভুল করি এর মীমাংসাটা কোথায় এর মীমাংসাটা না হওয়া পর্যন্ত এই সংকট সরকারের সঙ্গে সরকারের কাছে থাকবে যেমন আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দল যার জন্ম হয়েছে গণতান্ত্রিক উপর ভিত্তি করে শহীদ সরোয়ারদের মতো লোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো লোক যে দলে ছিলেন নেতৃত্ব দিয়েছেন সেই দল আজকে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এবং এক ধরনের স্বৈরাচার বা ফেসিবাদের দিকে যাচ্ছে আজকে এই যে নিরাপত্তাহীনতা এই যে মানুষের মুখে লাগাম পরিয়ে দেওয়া হয়েছে কিছু আইন করা হয়েছে যে পুলিশ যদি মনে করে যে কোনো ইলেকট্রনিক মিডিয়াতে যেটা এটা রাষ্ট্রবিরোধী হচ্ছে বা জনস্বার্থ বিরোধী হচ্ছে যে কোনো সময় একটা মানুষকে তারা বুক করতে পারে অ্যারেস্ট করতে পারে তো এই বিষয়গুলো জনগণের সামনে যেমন চ্যালেঞ্জ আমি বলবো এটা সরকারের সামনেও তেমনি চ্যালেঞ্জ তো এখন ট্রেনটা মিস করেছে কে আমি বলবো উভয় দলেই ট্রেন মিস করেছে আওয়ামী লীগ ট্রেন মিস করেছে বিএনপি ইলেকশনে না নিয়ে আসার জন্য অল ইনক্লুসিভ ইলেকশন করতে পারেনি বিএনপি ট্রেন বেস করেছে এই ইলেকশনে না গিয়ে কাজে এটা একদিক থেকে এটা হতে পারে না এবং আমরা আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি আওয়ামী লীগ রাজপথে কোথাও বিএনপিকে মোকাবেলা করেনি মোকাবেলা করেছে বন্ধুকে নল দিয়ে কেন কারণটা হচ্ছে যে যে রাজনীতি দিয়ে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা দেশকে পরিচালিত করা দরকার রাজপথে কি মানে মোকাবেলা কিভাবে সেটি যেমন ধরুন পুলিশ যেভাবে করেছে সেভাবে মোকাবেলার কথা বলছেন আপনি নাকি রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে নল দিয়ে নয় পরিষ্কার করার জন্য জিজ্ঞেস করলাম সেই জিনিসটা হচ্ছে আর আরেকটা হলো শঙ্কর যেটা সরকারের সাথে এসছে আমি দিনাজপুরের একটা খুব সাধারণ একটা প্রবাদ দিয়ে গ্রামের প্রবাদ দিয়ে শুরু করতে চাই তো সেখানে বলে যে সতীন তো মরল কিন্তু জম তো ঘাটা ছিল। যে সতীনকে মারার জন্য আমি জমকে আহ্বান করলাম সতীন তো মরল কিন্তু জম যে ঘাটা চিল্লো পরে তো আমাকেও বলা চিপে ধরবে আমরা দেখছি পুলিশ লোক ধরে নিয়ে এসে ইয়াং ছেলেদের ধরে নিয়ে এসে বুকের মধ্যে লিখে বলছে হুজি ওই আইএস তো অমুক তমুক এইসব জঙ্গিবাদের সঙ্গে জড়িত এই জিনিসগুলো বিশ্বময় আমরা প্রচার করেছি আজকে যে এই যে উলফ যে আলফ্রেড উলফ আপনার হ্যাডেলবার্গ ইউনিভার্সিটির যে রিসার্চ ফেলো আপনার জার্মানি থেকে বলছে যে বাংলাদেশ একটা উর্বর কেন্দ্রে পরিণত হয়ে গেছে জঙ্গিবাদের এবং এটা বাংলাদেশকে একটা মহা সংকটে কিন্তু ইমের সংকটে ফেলে দিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে বাংলাদেশে আইএস নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে দুটো টুইট বার্তা গেছে কিন্তু আইএস থেকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইএস বলে এখানে কেউ নাই এই যে এতদিন ধরে জঙ্গিবাদ আছে বাংলাদেশে জঙ্গিবাদ আছে জঙ্গিবাদ আছে এই যে বলে জমকে আহ্বান জানানো হলো এখন তো নিজের গণচীপে ধরার উপক্রম হয়ে গেছে তো আমি মনে করি যে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হল যে এই যে রাজনৈতিক সংকটকে মোকাবিলা করা আজকে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দল সেখানে গণতন্ত্রের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না এবং দেশময় এক ধরনের একটা অনিশ্চয়তা যেটা সুদর ইসলাম সাহেব বললেন যে মানুষের মধ্যে নিরাপত্তার একটা নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে গণমাধ্যমে যদিও আমরা একটা গণমাধ্যম বাংলাদেশে একটা ন্যাচারালি স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতাকে আমার মনে হয় কোনো সরকারের পক্ষে হরণ করা সম্ভব নয় কিন্তু তারপরেও এক ধরনের একটা অলিখিত বা অদৃশ্য একটা এক ধরনের সেন্সরশিপ আমরা দেখতে পাচ্ছি তো এইটা গেল দ্বিতীয় তৃতীয় আমি মনে করি যে এই যে দুর্নীতির যে অবাধ দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির হ্রাস কিন্তু সরকার টেনে ধরতে সক্ষম হয়নি এবং জঙ্গিবাদ মোকাবেলায় যে জিলো টলারেন্সের কথা বলা হচ্ছে এই জিনিসটা কিন্তু সরকার সবখানে প্রমাণ করতে পারেনি এই যে ব্লগাররা হত্যা হলো তাদের কিন্তু এখনো বিচার ওই ধরনের কিন্তু কাউকে আমরা দেখতে পাচ্ছি না যে সামনে আসলো এই যে বিচারহীনতা বা অন্য যেসব জঙ্গিরা ধরা পড়েছে তাদেরও কিন্তু কোনো রকম বিচার এবং রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং এই যে দুইজন নাগরিক জাপানের এবং ইটালির যে যে নিহত হলেন এদেরও বলছে যে তিনজনকে শনাক্ত করা হয়েছে মোটরসাইকেল ফুটেজ তেরো জায়গায় তেরোটা রাস্তার মধ্যে আমাদের ফুটেজ লাগানো আছে সেখানে আমরা দেখছি যে এই ধরনের হয়েছে কিন্তু আমরা কাজের কাজ কিন্তু কোনো দেখতে পাচ্ছি না তো এইটা ধীরে ধীরে কিন্তু এই আমাদেরকে কিন্তু একটা জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে এই দেশটা জঙ্গিবাদে ভরে গেছে এই ধরনের একটা মহাসংকটের দিকে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে যে সংকটটা আমি মনে মনে করি সরকারের কাছে এক নম্বর সংকট সংকট এই মুহূর্তে যেমন আই এর যে বিস্তৃতি এটা সারা পৃথিবীতে এখন এটা ভার্চুয়াল না অ্যাকচুয়াল এই জিনিসটা সময় কিন্তু বলবে যে আমি একটি বিষয়ের দিকে এখানে উল্লেখ করতে চাই যে দেখুন বিচারহীনতা সংস্কৃতি এটি কিন্তু এই বাংলাদেশে শুরু হয়েছে উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ওই সময় থেকেই এবং তখন এই হত্যার বিচার হবে না সেটা ইনডেমনিফাই করা হয়েছে এবং সেই সময় থেকেই যে একটা ট্রেন এই যে বিচারহীনতা সংস্কৃতি এটার একটা যাত্রা শুরু হয়েছে এখন এই আমাদের মতন দেশে যে কথা ফুজুর সাহেব বললেন যে এই বিচারহীনতা সংস্কৃতি যদি থাকে তাহলে তো মানুষ আইন নিজের হাতে তুলে নেয় যখন সে দেখে যে কোনোভাবেই আমার ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নাই তখন সে নিজেই ওই বিচারটা করতে যায় এর থেকে কিন্তু এই জঙ্গিবাদ বা সন্ত্রাস এগুলো কিন্তু বেড়ে যায় তো আজকে দেখেন এখানে দুজন বিদেশি নাগরিক হত্যা হয়েছে এটা সত্যি নিন্দানীয় কিন্তু আপনি যদি আমেরিকার প্রতিদিনের রিপোর্ট নেন দেখবেন কত বিদেশি নাগরিক সেখানে নিহত হয় কিন্তু এরকমের অ্যালার্ট জারি হয় না ওখানে বাংলাদেশিরাও নিহত হয়েছে বিদেশিদের হাতেও নিহত হয়েছে এরকমেরও অনেক ঘটনা আছে এবং অনেক অনেক ঘটনায় তো শ্বেতাঙ্গ পুলিশ কৃষ্ণাঙ্গদের উপরে গুলি করেছে এ ধরনের ঘটনাও আছে কিন্তু আমাদের এই দেশে দুজন যে নাগরিক মারা গেলেন তারপরে যে একটা অ্যালার্ট জারি করা হলো আমার মনে হয় যে এক্ষেত্রে কেউ কোনো কোনো বৈদেশিক শক্তিও একটু ওভার রিয়াক্ট করছে কারণ রাশিয়ান অ্যাম্বাসেডর একটা কথা বলেছেন যে দু ফুটা পানি মানেই বৃষ্টি নয় এরকমের ঘটনা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বা পাকিস্তান বা আফগানিস্তান বা যতই ওদিকে যাবেন মধ্যপ্রাচ্য এসবকে অহরহ ঘটছে তো আমি সেজন্য এগুলো ঘটাকে উৎসাহিত করার কথা বলছি না আমি আমাদের দেশে অপরাধ হবে একটা প্রশ্ন মানে আপনি যেভাবে বলছেন এভাবে আলোচনাটা অনেকে আনবার চেষ্টা করছেন এবং যৌক্তিক আলোচনা কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে তাহলে এই পশ্চিমা বিশ্ব বা এই শক্তি যাদেরকে আমরা বলি এই রাষ্ট্রগুলো বাংলাদেশের মতো একটা ছোট্ট রাষ্ট্র উন্নয়নশীল রাষ্ট্রের এই ছোট্ট ঘটনাকে দু ফোটা বৃষ্টি এই ঘটনাকে বা দু জল এটা আমি আপনাকে বলতে চাই যদি আমি আপনাকে বলছি এটার অনেক কারণ এটার অনেক কারণ আছে এবং সেই কারণগুলো আমাদের কিন্তু খতিয়ে দেখতে হবে এই বাংলাদেশে জেলায় একসঙ্গে নাশকতার স্থানে এখানে নাশকতার ঘটেছে এবং এই বাংলাদেশেই বাংলা ভাইয়ের জন্ম হয়েছে বা এখনো অনেক এই ধরনের জঙ্গি সংগঠন সেদিনও দেখলাম যে হামজা ব্রিগেড এটা নতুন আর একটা সংগঠনের জন্ম হয়েছে তারপরে নানান নামে এখানে হিজবুত তাহারি রহম ইত্যাদি অনেক সংগঠন এখানে জন্ম হয়েছে এই যে সংগঠনগুলো জন্ম হয় কেন আজকে আমরা একটা এই ক্ষেত্রে একটা আমাদেরকে সামনের দিকে নিয়ে আসা হয়েছে তার তিনটি প্রধান কারণ আছে একটা হলো যে এই দেশটি ষোলো কোটি লোকের দেশ এরিয়াতে ছোট হতে পারে এবং এই ষোলো কোটি লোকের মধ্যে পনেরো কোটি উপরে মুসলমান পপুলেশন যেখানেই মুসলমান পপুলেশন থাকে সেখানেই দেখা যায় যে পশ্চিমা বিশ্ব একটা তীক্ষ্ণ দৃষ্টি দেয় তাদের ধারণা যে এই যে যে বিপুল সংখ্যক মুসলিম পপুলেশন এর মধ্য থেকেই হয়তো ভবিষ্যতে কায়দা বা আইএস বা হ্যানত্যান ইত্যাদির জন্ম হতে পারে এবং সেজন্য তারা আমাদের মতন দেশকে একটা কঠোর নজরদারির মধ্যে রাখে যেহেতু আমরা মুসলিম পপুলেটেড এরিয়া আর যে কোনো কারণেই হোক পশ্চিমাদের একটা ধারণা হয়ে গেছে যে মুসলমানরা বিশ্বব্যাপী সন্ত্রাস সৃষ্টি করে আপনি এই যে যে একটা কনসেপচুয়াল দিক এই দিকটি থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয় এই এই ঘটনা থেকে তাহলে আমাদেরকে কিন্তু অতীতের দিকেও একটু তাকাতে হবে যে কিভাবে অতীতে যারা মুসল ইসলামের বিকাশ চায়নি বা আমাদের ধারার যে সমৃদ্ধি এটা চায়নি তারা কিন্তু এটা কোনো নতুন নয় এটা পশ্চিমা মিডিয়া যে যেখানে খ্রিশ্চান এবং ইহুদিদের কন্ট্রোল বেশি তারা কিন্তু সবসময় এই কাজটি করেছে এবং এই যে জু খ্রিস্টিয়ান নেক্সাস আমি সাধারণ খ্রিস্টান বা সাধারণ ইহুদিদের কথা বলছি না এদের কিন্তু একটা স্ট্রং একটা ফোর্স আছে যে ফোর্সটার হাতে আজকে বিশ্বের অর্থনীতি যাদের হাতে আজকে বিশ্বের মিডিয়া ইলেকট্রনিক বলেন আর প্রিন্ট মিডিয়াই বলেন তাদের কন্ট্রোলে কিন্তু এটা বিরাট সুতরাং এইটাকে মোকাবেলা করা আমাদের বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের এই যে শক্তি আমার মনে হয় তাদের তুলনায় খুবই সামান্য এবং সেই কারণেই কিন্তু আজকে এই ধরনের ঘটনাগুলো প্রাধান্য পাচ্ছে দ্বিতীয় হল যে আপনি দেখছেন যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে তার মেজর থেকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাওয়ার ফলে আজকে বাংলাদেশ একটি নিম্ন মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে দরিদ্র হতদরিদ্র দেশ থেকে আপনি দেখছেন যে এই বাংলাদেশের যে আবির্ভাব এবং তার যে মার্চ টুয়ার্ডস ইকোনমিক প্রসপারিটি এটাকে হল্ট করার জন্য কিন্তু অনেক শক্তি যারা বাংলাদেশের মঙ্গলাকাঙ্ক্ষী নয় তারা কিন্তু চেষ্টা করে এবং সেই চেষ্টা করতে গেলে আজকে এখানে কতগুলো সংকটের জন্ম তাদেরকে দিতে হবে এই যে নিরাপত্তার সংকট এই যে বিদেশিদের হত্যার বিষয়গুলো এগুলো কিন্তু ওর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এই যে যে দুইজন বিদেশি মারা গেলেন তার মধ্যে একজন তো মুসলমানই হয়ে গেছিলেন আমাদের রংপুরে জাপানি যিনি নাগরিক ছিলেন এরা মারা গেলেন এরকমের ঘটনাকে যেভাবে আজকে প্রচার করা হচ্ছে তাতে মনে হচ্ছে যে এটা মহালঙ্কা কাণ্ড ঘটছে কিন্তু প্রকৃত অবস্থাবে প্রকৃত অবস্থা কিন্তু তা নয় তৃতীয় হল এই যে যে আমাদের দেশে যে এগুলো কেন কন্ট্রোল করা হচ্ছে না কেন এগুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না তারও কিন্তু কারণ রয়েছে এবং তার মধ্যে প্রধান কারণ হলো যে প্রথম যে কথাটি আমরা বলেছিলাম সুশাসনের অভাব আজকে আমাদের যারা প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আছেন তাদের কোনো ক্রমেই রাজনীতিকরণ করা উচিত নয় এবং এখন যেটা চলছে অতি রাজনীতিকরণ এটা তো হারামে রীতিমতো যোগ্য লোকের যোগ্য জায়গায় দিতে হবে তাহলে দেখবেন যে এই বিষয়গুলো তারা ঠিকই খুঁজে বের করে নিয়ে আসবে এবং যখন যে কথা রহমান সাহেব বললেন ব্লগারদের হত্যার যদি বিচার হতো আজকে যদি এই এর আগে যে সমস্ত হত্যাগুলো হয়েছে এখানে ওই মৌলানা সাহেব নুরুল ইসলাম ফারুকি তার হত্যার বিচার হয় নাই তো এই এই বেরই হয় নাই এখন পর্যন্ত এরকমের যদি হত্যাকাণ্ডগুলোর বিচার হয় তাহলে দেখবেন যে মানুষ ভয় পাবে ডেটারেন্ট এবং এই ডেটারেন্ট থেকে কিন্তু অপরাধের প্রবণতা এবং মাত্রা দুটি কমে যাবে এবং যদিও এটা সর্বশেষ নয় তবুও আমি এই মুহূর্তে এটা উল্লেখ করতে চাই একটি বিষয় যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং মিডিয়া বোথ প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক তাদের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে আমাদের দেশকে কী হিসাবে ব্র্যান্ডেড হবে সে হিসাবে তাদের প্রচারণার ধারা প্রতিফলিত করা তো আমরা যে কথা বলি সব সময় যে আমাদের মিডিয়া বলেন ইনফরমেশন মিনিস্ট্রি বলেন সরকার বলেন তারা কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের যে ইমেজ সেই ইমেজ বাইরে আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় সহ তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকাংশে ব্যর্থ হচ্ছেন আজকে সেজন্য আমাদের এই এই বিষয়গুলো কালেকটিভলি সবাই মিলে মোকাবেলা করা উচিত রহমান আমি সদস্যের সঙ্গে একমত যে আমাদের ব্যর্থতা কূটনীতিতে পর্বত সময় আমি এটা এক্সপ্লেন করতে চাই নাইন ইলেভেনের পরে আমাদের বোঝা উচিত ছিল যে ওয়ার অন টেরোরের নামে সমস্ত বিশ্বে যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ শুরু বেছে নিল তাদের প্রতিপক্ষ হিসেবে এবং আমাদের খুব ক্রাফলি এই খুব দক্ষতার সাথে এই বিষয়গুলোকে চিহ্নিত করা উচিত ছিল কিন্তু না আমরা করলাম কি যে তাদের পাতা ফাঁদে আমরা পা দিলাম এবং আমরা বুকের মধ্যে লিখে প্রচার করা শুরু করলাম যে আমাদের এখানে হুজি আছে আমাদের এখানে অমুক আছে তমুক আছে আমাদের এখানে সিপে চাহাবা আছে আমাদের এখানে হামজা ব্রিগেড আছে এবং এমনভাবে কতগুলো রিসার্চ সেন্টার বাংলাদেশে তৈরি হয়ে গেল যাদেরকে আমরা দেখি যে সরকারের গুণগান করেন এই লোকগুলো বরাস বলা শুরু করলো যে এখানে সব ব্রিডিং গ্রাউন্ড তৈরি হয়ে গেছে তো এখন যখন পশ্চিমে বিশ্ব থেকে বলা হচ্ছে যে এটা তাদেরই কাজ তখন কিন্তু এটাকে ডিফেন্ড করার আর কোনো জায়গা থাকছে না তো আমি বলবো যে এটাকে মোকাবেলা যদি করতে হয় তাহলে আমাদের জন্য দরকার হলো একটা ঐক্যের এবং সেই ঐক্যটা হতে হবে রাজনৈতিক ঐক্যের এবং সেটারই হয়ে গেছে অভাব এখন যেমন বলা হচ্ছে যে বিরোধী দলের নেত্রী এখন তো বিরোধী দলের নেত্রী তিনি নাই যে বড় দলের নেত্রী তিনি বিদেশে বসে এই বিদেশি হত্যার নীল নকশা করছেন এই ধরনের ঘটনা আপনার সিদ্ধিতে হয়েছে দুজন বিদেশে সেখানে মারা গেছে কিন্তু সেখানে ওই দেশের প্রধানমন্ত্রী বলেন নাই যে এটা আমার বিরোধী দলের কাজ কিংবা যখন স্কুলে আমেরিকাতে ছাত্র মারা হচ্ছে লোকজন গুলি গুলি করে মেরে ফেলছে কিংবা কালোকে মারা হচ্ছে তখন বলছে না যে এটা রিপাবলিকানদের কাজ

এই মামলা যখন তাকে আমরা কোটে যেতে দেখি আমি কি বিশ্বাস করব যে এই কাজ উনি করেছেন তো এখন কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটা বিষয়কে যদি তার রুট কজে না গিয়েছিলাম এই রাজনীতিকরণ যদি আমরা এখন কথা হলো এই রাজনীতি অতি রাজনীতিকরণ করার কারণে কিন্তু আজকে এই সাফারিংগুলো হচ্ছে তো নাইন ইলেভেন এর পরে আমরা মুসলমান প্রধান দেশ হিসেবে যেটা শহীদ ইসলাম বললেন যে মুসলমান প্রধান দেশ হিসেবে আমাদের জন্য বিপদ অপেক্ষা করে আছে নেকড়ে বাগ লুকিয়ে আছে এটা যে কোনো সময় আমাদের উপরে হামলা করবে তো আমাদেরকে নিজেকে বাঁচিয়ে বরং আমাদেরকে ওই বক্তব্য দেওয়া উচিত ছিল কিন্তু আমরা তো সেখানে লাগাতারিভাবে আমাদের বক্তব্য প্রচার করেছি যার জন্য আজকে এই বিষয়গুলো আছে যেমন আজকে টেলিভিশন আমি পোটিংয়ে দেখছিলাম যে আমাদের দুজন ভিডিপি মারা গেছে আপনার ওই যে রামুতে এবং দুজন আর্মির সৈনিক গুলিবিদ্ধ হয়েছেন এবং কয়জন আহত হয়েছে যে আরাকান আর্মি সেখানে ইয়ে করছে এই তো কয়েকদিন আগে তো সেখানে যৌথ বাহিনীর অভিযান হলো তো এই যে বিষয়গুলো ঘটছে চারিদিকে আমাদেরকে মনে হচ্ছে যেন চারিদিক থেকে আমাদেরকে ঘিরে ফেলা হচ্ছে সারাউন্ড করা হচ্ছে পিছিয়ে ফেলা হচ্ছে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে সেটা হলো আরাকানে যে রোহিঙ্গা মুসলমান এই মুসলমানের উপরে যে অত্যাচার হয়েছে সারা বিশ্বময় যে রোহিঙ্গারা যে প্রচারণাটা পেয়েছে সেখানে আইএস তো আসবেই এ ইস এ ভেরি ফাটাল গ্রাউন্ড সেই জায়গাটা এবং আমাদেরকে ওই বিষয়গুলো কিন্তু খুব ডিল করা উচিত ছিল উইথ খুব ইফেক্টিভনেস কিন্তু আমরা সেগুলো এই এই প্রসঙ্গগুলোর সঙ্গে আরেকটি প্রসঙ্গ আমি একটু যোগ করে দিতে চাই তারপর আলোচনাটা আপনারা যেভাবে করতে চান দুজনে আপনারা বাংলাদেশকে মুসলিম মুসলমান প্রধান মুসলিম প্রধান দেশ বলছেন এবং আমরা আবার কথাও বলছে রাষ্ট্র বলছে সংবিধান বলছে এটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমরা যদি প্রতিবেশী ভারতের দিকে তাকাই সেটিও ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র কিন্তু সেটিও একটি হিন্দু প্রধান রাষ্ট্র এবং অতি সাম্প্রতিককালে এখন যেটি দেখা যাচ্ছে যে ভারতে এই গরু জবাই নিয়ে গরুর মাংস খাওয়া নিয়ে এক ধরনের হিন্দু এবং মুসলমানদের মধ্যে তীব্র অসন্তোষ মুসলমানদের মধ্যে অসন্তোষ রয়েছে বেশ দু তিনটি রাজ্যবাদ দিয়ে প্রায় সবগুলো রাজ্যেই গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে এবং এটি নিয়ে এক ধরনের রায়টের মতো অবস্থাও একজন লাখ নামে একজনকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আবার পাল্টা তাদের বিরুদ্ধে আবার পাল্টা মুসলমানদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে একইভাবে আমরা বাংলাদেশে যদি দেখাই হিন্দুদের একটি সংগঠন তারা বলছে যে মুসলমানদের একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলে ঈদের সময় তিন দিন ছুটি হবে সামনে পূজা পূজার সময় কেন তিন দিন ছুটি হবে না এখানে তাদের সম্পত্তি দখল তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ মন্দির ভাঙচুর প্রতিমা ভাঙচুর নানান অভিযোগ আছে তো এই যে আবার এই আর এটি এক ধরনের সংকট কিনা সমস্যা কিনা না এখানে আমি ঠিক আছে আমি আমি সোজা কথাটা সত্য কথাটা যেটা আমি ফিল করি ভারত কি আসলে ধর্ম নিরপেক্ষ থাকছে নাকি বাংলাদেশ থাকছে মানে হিন্দু প্রধান বা মুসলিম প্রধান দেশ হিসেবে ওটাতে যাবার আগে আমি আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে এই ষাট বছরে তাদের স্বাধীনতা পঁয়ষট্টি বছরে প্রায় আঠাশ হাজারের মতো দাঙ্গা হয়েছে হিন্দু মুসলমানের মধ্যে কিন্তু ইভেন গুজরাটে যে দুই হাজার মুসলমান নিহত হল আমরা দেখি নাই যে একটা মুসলমান বা একদল মুসলমান ভারত থেকে পশ্চিম বাংলা থেকে ক্রস করে বাংলাদেশে এসছে এই ধরনের তো কোনো নজির আমরা খবরের কাগজে অন্তত আমি পড়িনি আপনি সাংবাদিক হিসেবে আমার ছিলেন ভালো জানবেন কিংবা গুজরাট তো একেবারে পাকিস্তানের কাছে সেখান থেকেও কিন্তু মহাজিররা দলে দলে কিন্তু পাকিস্তানে গিয়ে আশ্রয় নেন আমি সুরঞ্জিত বাবুকে কিছুদিন আগে বলতে শুনেছি এই আপনার তৃতীয় মাত্রায় যে বাংলাদেশে পাকিস্তান এবং বাংলাদেশ এত রায়ট হচ্ছে এত গরু না খাওয়ার জন্য সন্দেহবসত হয়ে সেখানে মেরে ফেলা হচ্ছে ঘরোয়া নামে জোর করে হিন্দু বানানো হচ্ছে তো সেখানকার মুসলমান তো বাংলাদেশে আসছে না তো এখানকার হিন্দু

এর মূলে না গিয়ে আমরা সমস্যার সমাধানে না গিয়ে রাজনীতিকরণ করেছি যে অমুক যখন ক্ষমতায় আসে তখন এরা যায় আর অমুক যখন ক্ষমতায় আসে তখন এরা থাকে তো এখন কথা হলো যে ভারতের হিন্দুরা মুসলমানরা কি তাহলে বেশি দেশ নেবে এত দাঙ্গার পরে এত নিবৃহীত হওয়ার পরে তার তো কই পাকিস্তানও আসেনি বাংলাদেশেও আসেনি কোনো মুসলমান ইন্ডিয়া ভারত ভারতীয় মুসলমানের বাড়ি তো বাংলাদেশে নাই আমি ডিজিবিডিয়ার ছিলাম আমি তো খুঁজে ঢাকায় পাইনি যে এরকম কোনো ভারতীয় মুসলমান এখানে বাড়ি করেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেটা উল্টো তো এই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে রাজনৈতিকভাবে এবং ইউনিফাইড ভাবে আমি যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটি হলো যে দেখুন এই যে আপনি বললেন যে ঈদের তিন দিন ছুটি হলে পূজায় তিন দিন ছুটি যারা এই সেকুলারিজমের প্রধান প্রবক্তা পশ্চিমা বিশ্ব তো সেই পশ্চিমা বিশ্বে দেখবেন যে এরা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে সেখানে ঈদে একদিনও ছুটি নেই এই দুর্গা তাদের আধা দিনেরও ছুটি নেই এবং সেখানে ইস্টারে ছুটি আছে ক্রিসমাসে ছুটি আছে ইংলিশ নিউ ইয়ার্সে ছুটি আছে সুতরাং এই যে যে বিষয়গুলো আমরা নিয়ে আসি রাজনীতির সঙ্গে সম্পর্ক টেনে বা সেকুলারিজম বা আপনার ধর্ম নিরপেক্ষতার সঙ্গে এই ইস্যুগুলোকে কোরিলেট করি এগুলো আমার মনে হয় আমাদের কিছুটা অজ্ঞতার কারণ শ্রেণী বা ধর্মীয় বিশ্বাসীদের স্বার্থের জন্য আমরা এই কাজগুলো করি আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে সকল ধর্মের লোকেরা শান্তিতে বসবাস করা এবং সেখানে ধর্মের ভিত্তিতে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ক্ষেত্রে ডিসক্রিমিনেট না করা এগুলোই কিন্তু সেকুলারিজমের মূল বিষয় এবং এগুলোই যদি কেউ অনুসরণ করে তাহলে সেকুলার রাষ্ট্র হতে পারে এখন ভারতে আপনি দেখবেন একটা কথা ইংরেজিতে আছে ম্যান বিহাইন্ড দ্য সিস্টেম একটা সিস্টেমের পেছনে যদি একজন ভালো লোক থাকেন তাহলে দেখা যায় যে ওই সিস্টেমটাই মনে হয় মানুষের কাছে খুব ভালো যেমন হর্যতমের মতন লোক তাকে যদি আপনি খেলাপথে বসাই দেন তাহলে সেখানে অন্য ধর্মাবলম্বীরাও নিশ্চিতভাবে নিরাপদ এবং সুখী হবে কিন্তু সেইখানে আমরা এই ধরনের একজন লোকের আন্ডারে যদি একানায়ত্ববাদী শাসনও চলে দেখবেন সেটাই মানুষের কাছে ওয়েলকাম পাবে মানুষের স্বাগত জানাবে আবার এই গণতন্ত্রের লেবাসধারী হয়ে যদি আপনি এমন একজনকে বসিয়ে দেন যেটা হিটলার ডেমোক্রেটিক্যালি ইলেকটেড কিন্তু পরবর্তীতে তার আচর আচরণ আজকে এসে একনায়কত্ববাদের একটা প্রতীক বা বিকল্প শব্দ হিসেবে দেশে এই বিশ্ব পরিচিত হয়ে গেছে কিন্তু হিওয়াজ অলসো ডেমোক্রেটিক্যালি ইলেকটেড সুতরাং আমি যে কথাটা বলতে চাই যে আমাদের এই যে যে যারা এই সমস্ত প্রশ্নগুলো তোলেন এরা হয় তারা বুঝে শুনে একটা নতুন কন্ট্রোভার্সির জন্ম দিতে চান অথবা এমনও হতে পারে যে কারো উস্কানিতে আবার এখানে একটা ধর্মর এক ধর্মের সঙ্গে আর এক ধর্মের একটা বিভেদ বা বিদ্বেষের সৃষ্টি করার জন্য তারা এগুলো বলতে পারেন দেখুন এই বাংলাদেশে হিন্দু চলে যাচ্ছে না মুসলমান আসতেছে ভাই যেটা তুললেন আবার মুসলমান চলে যাচ্ছে না হিন্দু আসছে কারা কনভার্ট হচ্ছে এখন এই বিশ্বে এই জিনিসগুলো জোরপূর্বক করার আর কোনো অবকাশ নাই মিডিয়া ইজ সো পাওয়ারফুল যে যেখানেই যে সামান্য ঘটনা ঘটে সেটা কিন্তু মুহূর্তের মধ্যে আমাদের সামনে চলে আসে আপনি যদি দেখেন এই সংবাদপত্রের স্ক্রলগুলো আপনি দেখবেন যে অজ পাড়াগায়ও আজকে একটা নির্যাতনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে এটা আমাদের স্ক্রলে এসে যাচ্ছে টিভির স্ক্রলে সুতরাং আজকের এই যুগে যেটাকে আমরা বলি গ্লোবাল ভিলেজ আমরা যেখানে একটি বিশাল গ্রামের বাসিন্দা এবং আমেরিকা আর বাংলাদেশ কয়েক সেকেন্ডের পার্থক্যেই সমস্ত সংবাদ একত্রে আমরা পেয়ে যেতে পারি সেখানে এই ধরনের সংকীর্ণতায় আমার মনে হয় না ভুগে আমাদের উচিত মনকে বড় করা আমাদের উচিত আমাদের হৃদয়কে সম্প্রসারিত করা সকলকে আলিঙ্গন করার একটা মনোভাব তৈরি করা যেটা রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন দিবে নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে আমার মনে হয় যে এই বিশ্বে যদি আজকে বেঁচে থাকতে হয় তাহলে আমাদেরকে এগুলো এই এই পথে অগ্রসর হতে হবে এবং এক্ষেত্রে দেখেন রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক সহিংসতা এই ধরনের সন্ত্রাস ইত্যাদি সত্ত্বেও তো আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি সামাজিক যে ইন্ডেক্সগুলো সেগুলো ক্রমান্বয়ে আমাদের ফেভারে আসছে এবং আজকে যে যাই যেভাবেই বলুক আমাদের দেশ আপনি চিন্তা করতে পারি আমরা যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমরা পোশাক রপ্তানিকারক দেশ আমরা বিলিয়নস অফ ডলার্স আজকে আমাদের যারা কাজ করছে বাইরে এক কোটিরও বেশি লোক তারা আমাদের এখানে পাঠাচ্ছে তো এই সাফল্যগুলো কিন্তু আমাদের মেলান হয়ে যায় যখন এই ধরনের ঘটনা ঘটে আমাদের দেশের ইমেজটা সেখানে ক্ষতিগ্রস্ত হয় এবং এটা হতে পারে যে আমাদের এই যে যে অগ্র অগ্রযাত্রা এটা যারা ভালোবাসেন না যারা এগুলিকে হিংসার চোখে দেখেন যারা মনে করেন যে বাংলাদেশ চিরকাল কারো মুখোপেক্ষী হয়ে থাকুক সেসব শক্তিরও এর পিছনে ইন্ধন থাকতে পারে যারা একদিন বাংলাদেশ চায় নাই বাংলাদেশের বিরোধিতা করেছিল তারাও এর পিছনে থাকতে পারে সুতরাং আমাদের যে কথা উনি বলেছেন যে আমাদের তিনটি ক্ষেত্রে আজকে খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসাবে এগুলিকে নিয়ে অগ্রসর হতে হবে একটি হলো যে আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠা দুর্নীতি দূরীকরণ সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা ধনী দরিদ্রের ব্যবধান কমিয়ে আনা এগুলো আমাদের দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে দ্বিতীয় হলো যে আমাদের একটা কতগুলো অভিন্ন জাতীয় স্বার্থে ঐক্য গড়ে তুলতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই যে প্রচার প্রচারণা এগুলোর মোকাবেলা করতে হবে এবং আমাদের যে ব্লেম কালচার তার পরিবর্তে আমরা একটা ইউনিফাইড অপিনিয়ন যদি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি নিঃসন্দেহে এটা আমাদের দেশের ইমেজকে আমাদের দেশের ভাবমূর্তিকে আরও সুন্দর করবে উজ্জ্বল করবে এবং ভবিষ্যতের জন্য সহায়ক হবে এবং তৃতীয় হল আমাদের কূটনৈতিক তৎপরতা এই কূটনৈতিক তৎপরতা যেটাকে আমাদের কেবলমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয় আমাদের মিডিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য যারা সুশীল সমাজের আছেন তাদের সকলকে মিলে এই কূটনৈতিক ক্ষেত্রে আমাদের যে আজকে নানান ধরনের মানে অসুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এগুলোকে মোকাবেলা করা রহমান আমি একটা স্ট্যাটিস্টিক আপনাকে দিতে চাই সেটা হলো এই যে জামাতকে বলছে আমেরিকা যে মডারেট মুসলিম পলিটিক্যাল পার্টি মডারেট মুসলিম পলিটিক্যাল পার্টি আমরা আমেরিকার পথে হাঁটলাম না আমরা বলছি জামাতে জঙ্গিবাদ আছে জঙ্গিবাদ জঙ্গি জঙ্গিবাদী দল আমি জামাতকে ডিফেন্ড করছি না আপনি স্ট্যাটিস্টিক নিয়ে দেখবেন আজ থেকে দশ বছর আগে ঘটনা আমি বলি জামাতে মাদ্রাসা শিক্ষিত ব্যক্তির সংখ্যা ছিল অনলি থার্টি ফোর পার্সেন্ট সেটা এখন বোধ হয় থার্টি সিক্স পার্সেন্ট হবে আপনি দেখেন এই যে যারা রাস্তায় মোকাবেলা করে জামাতের যারা পুলিশকে মোকাবেলা করছে এই করছে কটা মাদ্রাসা ছাত্র আপনি দেখেন বললাম যে তাদের পুরো স্ট্রাকচারের মধ্যে অনলি থার্টি ফোর পার্সেন্ট হলো মাদ্রাসা শিক্ষিত লোক আর রেস্ট অল ফ্রম ইউনিভার্সিটি কেউ ব্যারিস্টার কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সাধারণ মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশ থেকে এখন পর্যন্ত ওয়ার্ল্ড মিডিয়াতে যেটা স্ট্যাটিস্টিক আসছে অনলি তিরিশ জন লোক আইএসএ গিয়ে যোগদান করেছে এবং যে ওখানে ড্রোন হামলা হলো সেখানে দুইজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মারা গেছে যার জন্য আমাদের প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ডেভিড কে রিকোয়েস্ট করেছেন যে তোমাদের দেশ থেকে আমাদের দেশে গিয়ে জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছে কাজে এটাকে নজর দাও ওই আঠাশ জনই তিরিশ জনই কিন্তু এনআরবি বাংলাদেশের ভিতরে কেউ না কিন্তু আমরা আমরা মনে করছি যেন এই দেশটা সম্পূর্ণ জঙ্গিবাদে ছেঁয়ে গেছে আচ্ছা আরেকটা জিনিস আমি বলবো এখানে এই যে হিজবুত তাহারের কথা যে শহীদুল ইসলাম ভাই বললেন এরা কিন্তু মাথা ছাত্র নয় এসব ইউনিভার্সিটির ছাত্র আছে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ইউনিভার্সিটির ছাত্র এবং আমি যে কথাটা বলতে চাই এবং আমি সাজেস্ট করতে চাই সেটা হলো রাজনীতিকে যেমন রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে ইসলামের মধ্যে যারা জঙ্গিবাদ নিয়ে আসছে এক্সট্রিমিজম নিয়ে আসছে তাদেরকে কোরআন হাদিস দিয়ে মোকাবেলা করতে হবে সেকুলারিজম দিয়ে মোকাবেলা করে আপনি পারবেন না দেন ইউ আর এ চ্যালেঞ্জিং পার্টি হয় আপনি জিতবেন তারা হারবে তারা জিতবে আপনি হারবেন এইভাবে আপনি এটাকে মোকাবেলা করতে পারবেন না দেয়ার সুরেবেন এ রিসার্চ সেন্টার এস্টাবলিশ পাই দি গভেন্ট এবং এই যে মাথা এই ইউনিভার্সিটির ছাত্ররা যারা বুঝে হোক না বুঝে হোক কিংবা ভুল বুঝে হোক যে তারা যে জঙ্গিবাদের পথ বেছে নিচ্ছে তাদেরকে ফিরে আনবার জন্য অতি সত্য ইসলামিক স্কলারদেরকে নিয়ে সে দেশি বিদেশিও হতে পারে একটা রিসার্চ সেন্টার করে সেখান থেকে পেপার বের করে প্রচার করা হোক মিডিয়াতে যাতে করে তারা বুঝতে পারে যে রিয়েল ইসলামটা কী এবং আমাদেরকে যে বোঝানো হচ্ছে সেটা কী এই যে তিরিশ জন এনআরবি গেছে ওখান থেকে তাদেরকেও তো ওইভাবে বোঝানো হয়নি বা আমাদের এখান থেকে যারা তালেবানদের সঙ্গে যুদ্ধ করতে গেছে তাদেরকেও কিন্তু ওইভাবে মোকাবেলা করার জন্য আমরা কোনো পদক্ষেপ নেই নেই আমরা ওই সারিয়ার কবিরের কথা শুনতেছি যে দেশ গেল গেলো সব গেল আমাদেরকে সেকুলারিজমের মধ্যে থেকে এই করে ওই করে মোকাবেলা করতে হবে ন এতে তো একটা দুটা দুই রূপ হয়ে যাচ্ছে এই 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 টক্কর তো আমরা চাই না আমরা আপোষ চাই আমরা ঐক্য চাই আমরা সবাই মিলে ভাসতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাঁচতে চাই এবং আমাদের যে মূল্যবোধ আমাদের যে ধর্মীয় মূল্যবোধ চেতনা সেটাকে নিয়ে আমরা ভাস এবং আমরা চাই সবচেয়ে বড়ো কথা যে রাজনীতির একটা পুনর্জীবন এখানে ঘটুক অল সবাইকে নিয়ে একটা নির্বাচন হয়ে যেখানে থাকবে আজকে যেটা আছে সেটা তো আছে বাইরেও আছে আমরা চাই একটা রিয়েল অপোজিশন হোক এবং অল ইনক্লুসিভ তাহলে দেশের মধ্যে একটা ঐক্য আসবে আজকে যারা বড় দুই দলে বিভাজিত আছেন এই লোকগুলো তো বিভাজিত অবস্থায় আছে যদি এদেরকে ঐক্যে ঐক্যমত্ত নিয়ে আসতে হয় তাহলে একটা রাজনীতি শুরু করতে হবে তো কাজে আমি মনে করি যে একটা নির্বাচনের মাধ্যমে অল ইনক্লুসিভ করে একটা রাজনীতি আমাদের অতিশত্ত্ব শুরু করা উচিত এবং এই গ্যাপগুলো যে গ্যাপগুলো দিয়ে এই জঙ্গিবাদের প্রচার ঘটছে কিংবা আরাকান মতো আর্মি এসে বাংলাদেশে আঘাত করার চেষ্টা করছে যেখানে ঐক্য নাই তো এই বিষয়গুলোকে মোকাবেলা করবার জন্য এর উপরে উঠবার জন্য আমাদেরকে রাজনীতি শুরু করতেই হবে এর বিকল্প কিছু নাই শেখান দেখুন রাজনীতির লক্ষ্য কি রাজনীতির লক্ষ্য জনকল্যাণ রাজনীতির লক্ষ্য দেশের উন্নয়ন রাজনীতির লক্ষ্য মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য জনগণকে প্রস্তুত করা নেতৃত্ব দেওয়া তো দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের রাজনীতির সেই যে ধারাটা সাম্প্রতিককালে সেই ধারা তো ব্যাহত হয়েছেই সামরিক শাসন এসে বারবার এদেশে রাজনীতির যে স্বাভাবিক প্রবাহ সেটাকে বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত করেছে এবং কেউ কেউ ঘোষণা দিয়েই বলেছেন যে রাজনীতিকদের জন্য রাজনীতিকে কঠিন করে দেওয়া হবে এবং আজকে রাজনীতির ভেতরে যে কলুষিতা এবং অন্যান্য যে বিষয়গুলো ঢুকেছে অনৈক্য ইত্যাদি এগুলো কিন্তু প্রকৃতপক্ষে গণতান্ত্রিক রাজনীতির জন্য সহায়ক নয় আপনি যে কথা বলেছেন যে গণতান্ত্রিক রাজনীতির প্রধান বিষয়ই হল যে এইটাকে সচল রাখতে হলে একটা সত্যিকারের বিরোধী দল দরকার এ বিষয়ে কোনো সন্দেহে নেই বিশেষ করে ওয়েস্ট মিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি যেটা আমরা চর্চা করি বলে দাবি করি এখানে রাজনীতি একটি সরকারি বলেন রাজনীতি বলেন সংসদই বলেন গণতন্ত্রই বলেন এটা একটা দুপা বিশিষ্ট জীব যার একটা পা হলো সরকারি দল আর একটা হলো বিরোধী দল এবং সজীব সচল গণতন্ত্র রাখতে গেলে এ দুটো পায়েরই দরকার আছে এখানে একটি বিষয়ে আমরা অনেক অনেক ক্ষেত্রে ভুল করি যে এই যে জামাত ইসলামের কথা বললেন সন্ত্রাসী দল বা দেখুন কোনো দলই প্রথমে সন্ত্রাসী দল ছিল না পরবর্তীকালে বিভিন্ন সময়ে এরা এদের স্বরূপে আত্মপ্রকাশ করেছে যেরকম কোনো জামাত ইসলামী যদি আপনি তার অতীত দেখেন সে মৌলানা মৌদুদীর সময় যিনি প্রথম এই থিওরি নিয়ে এসেছিলেন তিনি কি বলেছিলেন যার জন্য পাকিস্তানের সমস্ত আলেম তৎকালীন পাকিস্তানের ব্রিটিশ ভারতের আলেমরা তাকে নিন্দা করল তিনি প্রথমে একটা থিওরি দিয়েছিলেন তখন মৌলানা মৌদুদি যে নামাজ রোজা হজ কাত এগুলো তেমন কোনো বাদাত না মেইন ইবাদত হইতে হবে হুকুমে এলাহি প্রতিষ্ঠা করা এবং হুকুমে এলাহি প্রতিষ্ঠার ক্ষেত্রে এগুলো হইল ট্রেনিং ক্যাম্পের কোর্সের মতো তো এই ধরনের বক্তব্য দিয়ে তিনি এক একসময় শুরু করেছিলেন এবং পরবর্তীতে দেখা গেল যে পাকিস্তানে যে বিভিন্ন সময় কাদিয়ে নিজের ভিতরে দাঙ্গা শিয়া সুন্নি দাঙ্গা এর প্রত্যেকটার সঙ্গেই জামাত ইসলামের ইনভলভমেন্ট পাওয়া গেছে আর উনিশশো সালে আপনি তো দেখেছেন এই বাংলাদেশে যে তাদের কি রোল ছিল আমার কাছে দুঃখজনক মনে হয় যে এই দলটি তারা কিন্তু তাদের যেটা উচিত থাকে একটা রাজনীতিতে ভুল কলকে ভুলকে স্বীকার করা এবং নিজেদেরকে কারেক্ট করা এই দলটি তা না করে আজকে কিন্তু একটা অত্যন্ত আনকমফোর্টেবল অবস্থার মধ্যে তারা পড়েছে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে দেশকে যদি জনকল্যাণের রাজনীতি উপহার দিতে হয় তাহলে কিন্তু আমাদের রাজনীতির ক্ষেত্রে আজকে যে বিভিন্ন অপসংস্কৃতি ঢুকে গেছে সেগুলো থেকে রাজনীতিকে বের করে আনতে হবে মাত্র কয়েকদিন আগে মহামান্য রাষ্ট্রপতি বলেছেন রাজনীতি ব্যবসায়ীদের পকেটে ঢুকে গেছে এখন দেখা যাচ্ছে যে এই পকেট ক্রমান্বয়ে ভারী হচ্ছে আগে রাজনীতির এই যে ময়দান সেখানে দাউদ ইব্রাহিম দাউদ আদমজি বাওয়ানী ইস্পাহানি এদেরকে আমরা নির্বাচন করতে দেখি নাই ভারতেও কিন্তু টাটা বিড়লা আম্বানি বা গোয়েনকা এরা কিন্তু নির্বাচন করে না কিন্তু আমাদের দেশে এই রাজনীতির একটা টিকিট পাওয়ার জন্য

এই বিষয়গুলো আমাদের সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে সেজন্যই আমি বলতে চাই যে দেখুন রাজনীতি গণতন্ত্র ইত্যাদির বহু সংজ্ঞা বহু সকলে দিয়েছেন আব্রাহাম লিংকন বলে গেছেন গভর্নমেন্ট অফ দি পিপুল বাই দি পিপুল ফর দি পিপুল ফ্রম দ্য পিপুল বলেন নাই এখন এই ফ্রম দ্য পিপুল শুরু হয়ে গেছে মানুষের সম্পদ নিয়ে জনগণের সম্পদ নিয়ে নিজের সম্পদ বৃদ্ধি করা তো আমার মনে হয় যে এই রাজনৈতিক সংস্কৃতি থেকে যদি আমাদের বেরো আসতে হয় প্রধান উদ্যোগ আসা উচিত সরকারের তরফ থেকে এবং যে কথা উনি বলেছেন যে আমাদের মোটিভেশন আমাদের যে মনস্তাত্ত্বিক দিক এগুলো আজকে দেখে জাতিকে ঐক্যবদ্ধ করা এবং ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এর মধ্যে কিছু ভয়েস অফ ডিসেন্ট থাকবেই কিছু দ্বিমত থাকবেই কিন্তু কেবল সেই দ্বিমত জন্য আমরা বলি না বৃহত্তর জাতীয় স্বার্থে কতগুলো মৌলিক প্রশ্নে আমরা নিশ্চয়ই ঐক্যবদ্ধ হতে পারি দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে এই মেল এস এম এস এর মাধ্যমে ইন্টেন্ট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই বুধবার দুপুর সাড়ে এগারো এবং শুক্রবার দুপুর একটা পাঁচ মিনিটে দেখবার আমন্ত্রণ রইল মেজার জেনারেল আলম মহফতুর রহমান এবং মিস্টার শেখ ইসলাম অসংখ্য ধন্যবাদ আপনি দুজনকেই দর্শক হলে আমরা শুরু করেছিলাম সরকারের সামনে চ্যালেঞ্জ কি দেশের পরিস্থিতি মোটামুটিভাবে মাঝে মধ্যে কিছু বিরতি লম্বা বিরতি দিয়ে কিছু অস্থিরতা অস্বস্তির পরিবেশ তৈরি হয় কিন্তু মোটামুটিভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দেশ একটা স্থিতিশীল পরিবেশের মধ্যে আছে বলে অনেকে মনে করেন এবং ব্যবসায়ীদের কেউ কেউ সম্প্রতি এর পক্ষ থেকে সেরকম একটি কথা বলা হয়েছে কিন্তু তারপরও সংশয় কাটছে না অবিশ্বাস কাটছে না অনিশ্চয়তা কাটছে না এবং উদ্বেগ দেশের ভেতর থেকে বাইরে থেকে আছে এবং সে কারণেই অনুষ্ঠানের শুরুতে প্রশ্ন রেখেছিলাম যে সরকারের সামনে বড় বা প্রধান চ্যালেঞ্জ কি এই মুহূর্তে আমি কিছু প্রসঙ্গের অবতারণা করেছিলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহলের কথাবার্তা ধার করে এবং আমার অতিথিরা আরও সেটিকে বিস্তৃত করেছেন সংকটগুলো চ্যালেঞ্জগুলো এরকম তারা ওনারা মনে করছেন এবং সব বিলি এখন আছে সেগুলো হচ্ছে যে দেশে একটি রাজনৈতিক সংকট আছে বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক সঙ্গে ক্ষমতার বাইরে থাকা প্রধান যে রাজনৈতিক শক্তি তাদের নির্বাচনের প্রক্রিয়াটি কি হবে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে একটি বিরোধ আছে সেই বিরোধের এটি সুরাহ হওয়া বাঞ্ছনীয় দেশে উন্নয়নের ধারাবাহিকতা উন্নয়ন না গণতন্ত্র আগে এটি নিয়ে একটি বিতর্ক আছে এগুলো নিয়ে নানা রকমের আলোচনা আছে কিন্তু উন্নয়ন যে হচ্ছে সেটি অব্যাহত থাকবে কিনা সেটি এটি এই সরকারের জন্যে বড় চ্যালেঞ্জ বলে ওনারা মনে করেন অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিত করা এই সুশাসনের সঙ্গে অনেক প্রসঙ্গ জড়িয়ে আছে সেগুলো ওনারা বিস্তৃত আলোচনা করেছেন সম্পদের সুষম বন্টন এটি একটি বড় চ্যালেঞ্জ ওনারা মনে করেন কেননা যে সামাজিক ইন্ডেক্সগুলো দেখি আন্তর্জাতিক স্বীকৃতি বা সরকার প্রচারণা চালাচ্ছে সরকারের পক্ষে সেই জায়গায় এই বৈষম্যটা থাকলে সেটি সাস্টেনেবল হবে কিনা সেই কৃতিত্বগুলো সে কারণেই এই সম্পদের সুষম বন্টনের বিষয়টি অত্যন্ত জরুরি আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারহীনতার যে সংস্কৃতি একজন অতীতে বলেছেন উনিশশো পঁচাত্তর থেকে শুরু হয়েছে কেউ কেউ হয়তো বলবেন তারও আগে থেকে কিন্তু এটি বাংলাদেশে লাগাতারভাবে আছে সেখান থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে এটি একটি সরকারের সামনে বড় চ্যালেঞ্জ এক ধরনের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে বর্তমান সরকার আছে সেই জায়গাটিতেও ভালোভাবে নজর দিতে হবে বা অ্যাড্রেস করতে হবে এবং মন্ত্রী এমপি বা সরকারি দল বা জোটের যে নেতৃবৃন্দ আছে তাদের অনেকের কথাবার্তা আচার আচরণ ক্রিয়াকর্ম লাগামহীন যার খেসার হতে তো শেষ পর্যন্ত সরকারকেই বা সরকার প্রধানকেও দিতে হতে পারে দিতে হবে এবং দিতে হচ্ছে অনেক ক্ষেত্রে কাজে সেই জায়গাটির একটি বড় চ্যালেঞ্জ এবং আরেকটি বড় চ্যালেঞ্জ যেটি আলোচনা এসেছে সেটি হচ্ছে যে দেশের ভাবমূর্তি দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখা সরকারের সামনে বাংলাদেশের সামনে এটি বড় চ্যালেঞ্জ এবং এটি কেবল সরকার একা পারবে না আলোচনা এসছে যে গণমাধ্যমের এখানে একটি শক্তিশালী ভূমিকা রয়েছে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা